أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله والصلاة والسلام على رسول الله صلى الله عليه وسلم أما بعد دوري روكا جيجي جي جي كانتك شونشين أسكي رمضي ريالة شون أبتك جناتشي بريتي ومغاربات أسكي أمر فنبو حضرت يحيى عليه الصلاة والسلام হজরত জাকারিয়া আলহি সালাতুসলামের ছেলে হজরত ইয়াহিয়া আলহিম আট বছর বয়সে যখন উপনীত হলেন সর্বপ্রথম তিনি বাইতুল মাকদাসে প্রবেশ করলেন সেখানে গিয়ে দেখলেন সেখানে অনেক লোক রিয়াদত মোশাক্কাত করছেন এবাদত বন্দিগিতে তালা আনুগত্যে সময় কাটাচ্ছেন তিনি তাকিয়ে দেখলেন তাদের মধ্যে কোনো একজন আবেদ দরবেশ আল্লাহওয়ালা ব্যক্তিত্ব তিনি নিজের গলার সাথে রশি ঝুলিয়ে রশি বেঁধে বাইতুল মকদ্দাসের কোনো একটা কর্নারে বসে আল্লাহ আল্লাহতালার এবাদত করছেন কান্নাকাটি করছেন এটা দেখে তিনি খুব শঙ্কিত হলেন তিনি যাদেরকে দেখলেন বাইতুল মকদ্দাসের মধ্যে এবাদত মন্দীতে ব্যস্ত তাদের প্রত্যেকের পরণে পুস্মিক পোশাক রয়েছে তাই তিনি বাড়িতে এসে বাবা মাকে বললেন আমাকে একটা পশ্মি জামা বানিয়ে দেন বাবা মা তার কথা অনুযায়ী তাকে একটি পশ্মি পোশাক তৈরি করে দিলেন এবার তিনি মসজিদের মধ্যে প্রবেশ করলেন বর্ণনাকারী বলেন এভাবে তিনি পনেরো বছর কাটিয়ে দিলেন পনেরো বছর রিয়াদতের পরে সাধনার পরে এবাদতের পরে আল্লাহ রবুল আলমিনের আনুগত্য পোষণ করতে 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 তিনি যখন মর্যাদার উচ্চ শিখরে বিশেষ করে ইবাদতের ক্ষেত্রে যখন তার মধ্যে এক কনিষ্ঠতা তৈরি হয়ে গেল একমিনান তৈরি হয়ে গেল তখন তিনি মসজিদ থেকে বের হয়ে পাহাড় পর্বতে চলে গেলেন এদিকে পিতামাতা তাকে খুঁজছেন তো খুঁজতে খুঁজতে গিয়ে দেখলেন একটা নদীর কিনারে বিশেষ করে নদীটার নাম হচ্ছে আবাদান নদীর আবাদান নদীর কিনারে বসে পা ভিজাচ্ছেন আর পানির পিপাসায় অবস্থা তার এমন হল যে তিনি ছটফট করছেন ওষ্ঠাগত প্রাণ প্রায় তখন তিনি চিৎকার করে বলেছিলেন হে আমার রব আমি তোমার ইজ্জতের কসম খেয়ে বলছি তোমার জালাতের কসম খেয়ে বলছি আমি যতক্ষণ পর্যন্ত জানতে পারবো না যে তোমার কাছে আমার ফয়সালা কি তুমি আমার ব্যাপারে কী সিদ্ধান্ত নিয়েছ কী সিদ্ধান্ত নিয়েছ ততক্ষণ পর্যন্ত আমি জানতে পারবো না ততক্ষণ পর্যন্ত আমি শীতল পানি আমি কোনো পানি পান করবো না এদিকে মা বাবা তার জন্য জবের রুটি তৈরি করে নিয়ে গিয়েছিলেন সন্তানের এ অবস্থা দেখে বাবা মা বললেন বাবা তুমি রুটি খাও তারপরে শীতল পানি পান করো তখন তিনি কসমের কাফফারা দিয়ে কসম ভেঙে কসমের কাফারা দিলেন এবং বাবা মায়ের কথা অনুযায়ী রুটি খেলেন পানি পান করলেন এ প্রসঙ্গে কোরআনে অনেক মধ্যে আল্লাহ রব্বুল আলমিন তাকে প্রেক্ষাপট করি কোট করেছেন অবরম বি ওয়ালি দেহ হযরত ইয়াহিয়া ছিলেন তার পিতা মাতার প্রতি অনুগত আসলে সন্তান আল্লা আদেশ যখন পালন করেন যে তুমি তোমার পিতামাতার মাতার আনুগত্য পোষণ করো পিতামাতার প্রতি মোলায়েম আচরণ করো তখন ওই সন্তানই আল্লাহ বলা হয় ওই সন্তানই মোস্তাজাব দেওয়া হয় মাঝখানে কথাটা এই জন্য বলে নিলাম আমরা আলোচনা শুনব আলোচনা থেকে যেন শিক্ষা নিয়ে আমরাও এই মহান ব্যক্তি মহান ইসলামের মহৎ প্রাণ ব্যক্তিত্ব যারা তাদের পদাঙ্ক অনুসরণ করে তাদের নীতি তাদের আদর্শ তাদের সংস্কৃতিকে নিজের জীবনে পাথেও হিসাবে গ্রহণ করে আমি এটাকে মডেল মনে করে জীবন এবং নিজের পথকে নিজের অবস্থানকে পরিবর্তন করার চেষ্টা করব তো বলছিলাম হজরত জাকারি আলহি সুযোগ্য সন্তান হজরত ইয়াহিয়া আলী ইসাল্লাম রুটি খেলেন পানি পান করলেন এরপরে পিতা মাতার সাথে তিনি বাড়িতে আসলেন তো তিনি তার অবস্থা এমন হলো তিনি যখন ইবাদতে দাঁড়াতেন বিশেষ করে সালাতে দাঁড়াতেন তখন এত বেশি কান্নাকাটি করতেন তো তার দুই চোখের কোনা থেকে পানি পড়তে 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 এই গালের ভিতরে দাগ পড়ে গিয়েছিল তার কান্নাকাটি দেখে তার বাবা মা অস্থির হয়ে যেতেন তো একটি সময় এমন হয়ে গেল যে তার পিতা হজরত জাকারি আলী সালাতুয়াল্লাম তাকে বললেন বাবা আমি তো তোমার ব্যাপারে আল্লাহর কাছে প্রার্থনা করেছিলাম যে আল্লাহ আমার সন্তানকে তুমি আমার চক্ষু শীতলকারী বানাও অথচ তোমার কান্না আমাকে অনেক কষ্ট দিচ্ছে তুমি এত কাচ্ছ তার অবস্থা এমন হতো যে কাঁদতে কাঁদতে তিনি বেহুশ হয়ে যেতেন তার মা তাকে তার চোখ মুছে দিতেন তাকে তুলা ভিজিয়ে এই চোখের পানি যেখানে দাগ পড়ে গিয়েছিল সেখানে ভিজিয়ে ভিজিয়ে মুছে দিতেন হযরত ইয়াহি আল ইসলাম বলতেন আল্লাহ আমার মা আমার চোখের পানি মুছে দিচ্ছে আর তুমি তো আর হামুর রহমিন তুমি সব কিছুই দেখছো হযরত ইয়াহি আলা ইসলাম বাবা মায়ের এই অবস্থা দেখে বাবাকে বলেছিলেন বাবা জিব্রাইল আল ইসলাম আমাকে জানিয়েছেন জান্নাত এবং জাহান্নামের মাঝখানে একটি উন্মুক্ত প্রান্তর আছে বিশাল প্রান্তর যে প্রান্তরটি অতিক্রম করতে হবে প্রত্যেককে এটা তো শুধু তারাই অতিক্রম করতে পারবে যারা দুনিয়াতে কান্নাকাটি করে একথা শুনে হজরত জাকারিয়া আল ইসলাম বলেছিলেন বাবা আমার চক্ষু শীতল হয়ে গেছে আমার মন প্রাণ ভরে গেছে এবার তুমি যত ইচ্ছা কাঁদতে পারো তোমার যা ইচ্ছা সেভাবেই কাঁদো সম্মানিত সুধী দুনিয়ার জীবনটা আসলে খুব স্বল্প এখানে যদি বেশি কাঁদতে পারি আখেরাতে আমার জন্য হাসি অপেক্ষা করবে আর এখানে যত বেশি হাসব আখেরাতে আমার জন্য কান্না অপেক্ষা করবে ফলি এ ধাকু কলিলকু কথি ওহা কম হাসবে বেশি কাঁদবে এটাই আল্লাহতালার নির্দেশ বেশি কান্নাকাটি করার জন্য যার নেই চেষ্টা করতে হবে এজন্যই তো বলা হয়েছে প্রয়োজনে কান্নার ভান করো এই ভান করতে 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 এক সময় চোখের দুই কোণা দিয়ে পানি পড়ে যাবে সবচেয়ে ভাগ্যবান সেই ব্যক্তি যে ব্যক্তি কাঁদতে পারে নিজের পাপের কথা মনে করে অপরাধের কথা মনে করে কবরের মধ্যে আমার কি অবস্থা হবে যে সময় আমার আত্মীয় স্বজন আমাকে খাটিয়ায় করে নিয়ে কবরের মধ্যে রেখে দিবে সাদা কাপড়ে মোড়ানো থাকবো আমি হয়তো পাথর চোখে দেখবো সব কিছু বলতে পারবো না মা কাঁদবে বাবা কাঁদবে আত্মীয় স্বজন কাঁদবে হয়তো ওই মুহূর্তেই তাদের কান্না তাদের ভালোবাসা আমার প্রতি অনেক কিন্তু আমার সাথে তো তারা থাকবেন না আমার সাথে তাদের অবস্থানও হবে না একজন আর বোঝাতে একজন বহন করবে না আমার সাথে তিনটি বস্তু যাবে কবরের মধ্যে আমার আত্মীয় স্বজন যাবে আমার সাথে খাটিয়া যাবে আর আমার সাথে যাবে আমল খাটিয়াও ফিরে আসবে আত্মীয় স্বজনও ফিরে আসবে কিন্তু আমার সঙ্গী হয়ে থাকবে আমল এই জন্য আমি যদি আমার আমলকে পরিশুদ্ধ করতে পারি তাহলেই কিন্তু আমি মমিন হয়ে যাব আর আমি যদি মমিন হয়ে যেতে পারি তাহলে আমার জন্য রয়েছে জান্নাত আমি জান্নাতের মেহমান হতে পারব এই জন্য সম্মানিত দর্শক শ্রোতা আলোচনা শুনে একটু চেষ্টা করি না কাদার জন্য রসুল্লা ইসলাম বলেছেন এরশাদ করেছেন ও রেদুলুন দ্যা ফেফলত যে ব্যক্তি আল্লাহর ভয়ে আল্লাহর ভয়ে কেঁদে দেয় গোপনে গোপনে আল্লাহকে স্মরণ করে আর তার দু চোখ দিয়ে পানি ছেড়ে দেয় ওই চোখ কখনো জাহান্নামের অগ্নি স্পর্শ করবে না এই ব্যক্তি আল্লাহ তাল্লাহার আড়সির নিচে ছায়া পাবেন তিনি বলেছেন সবাই হুম্লা হুফিজুল্লিহ ইহ সাত শ্রেণীর মানুষ কয়ামতের দিন আল্লাহ তালার আড়সির নিচে ছায়া পাবেন এই সাত শ্রেণীর মধ্যে একটি শ্রেণী হচ্ছে তারা যারা কান্নাকাটি করবে আসুন আল্লাহর কাছে কাঁদি চেষ্টা করি সবাই যখন ঘুমিয়ে যাবে রাতের বেলা জেগে দুর্গা সালাত করে শেষদায় গিয়ে পিছনের গুনার কথা মনে করি কত গুনা করেছি কত গুণা করেছি গুণা করতে 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 অবস্থা এমন হয়ে গেছে আল্লাহ তালার কাছে হাত তুলতে লজ্জা পাচ্ছি লজ্জা পাওয়ার কোনো কারণ নেই আল্লাহ রাবুল আলমিন ওয়াদা করেছেন কলিয়া ইবাদফু আল্সহিম ইন গফির ইনু গুর রাহিম হে আমার বান্দারা যারা নিজেদের আত্মার উপরে জুলুম করেছ অন্যায় করতে 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 আশা হারিয়ে ফিরেছ তোমাদেরকে আমি বলছি নিরাশ হয়েও না আমার রহমান থেকে নিরাশ হয়েও না তুমি যদি নিরাশ না হয়ে আশা নিয়ে আমার কাছে ক্ষমা চাও শুনি রেখো আল্লাহ তালা তোমার সকল গুণা মাফ করে দিবেন। সকল গুণা মাফ করে দিবেন। কেননা আল্লাহ তালা ক্ষমাশীল মহানুভব সেই ক্ষমার প্রাপ্তি ক্ষমা প্রাপ্তির আশা নিয়ে এবং ইয়াহিয়া আলহ সালামের সে কান্নার কথা মনে করে আমিও যেন এবাদতের মধ্যে কান্নাকাটি করি এখানে একটি কথা বল না বললেই নয় ইহাল ইসলাম যখন বাড়িতে ফিরছিলেন মসজিদ থেকে প্রথম দিনে আট বছর বয়সে তখন পুঁথিমধ্যে কিন্তু তাকে অনেকগুলো বালক তারা পথে খেলতে ছিল তারা বললো ইয়াহিয়া আসো আমাদের সাথে খেলায় অংশগ্রহণ করো তখন ইয়াহিয়াল ইসলাম একটা কথা বলেছিলেন যে আমি দুনিয়ায় খেলাধুলা করার জন্য আসিনি আমরাও কিন্তু এই দুনিয়াটা আসলে খেলাধুলার জন্য নয় অমল হায়াত দুনিয়া ইবুআন দুনিয়াটা আসলে দুনিয়ার জীবনটা একটা আর এই জীবন মানুষ যদি এটাকে খেলতামাশা হিসেবে গ্রহণ করে তবে মনে রাখতে হবে এটা আমাদের জন্য কল্যাণ বয় আনবে না আর দুহাকা তুমি অগ্রগামী হয়ে যাওয়া কল্যাণের দিকে ক্ষমার দিকে এগিয়ে যাও ক্ষমা প্রাপ্তির জন্য দ্রুতবেগে চলে যাও আর জান্নাতের আশা পোষণ করো যে জান্নাতের পরিধি আসমান এবং জমিনকে বেষ্টন করে আছে এটা তো প্রস্তুত করে রাখা হয়েছে মুহিনদের জন্য ইমানদারদের জন্য সেই ইমানদার কারা ইমানদার হচ্ছে তারা ইন্নামাল মিনুন আল্লা দিন ইদা জুকির ওজিরাত কুলু বুহুম ও ইদা তুলিয়াত আলাইহিম জায়দাত হুইমানা মোমিন তো তারা যখন তাদের সম্মুখে আল্লাহ শব্দটি উপস্থাপন করা হয় আল্লাহর কথা বলা হয় তাদের আত্মা ভয়ে কেঁপে ওঠে আর যখন তাদের সম্মুখে আল্লাহ নিদর্শন সমূহ উপস্থাপন করা হয় আল্লাহর বাণীগুলোকে তেলাওয়াত করে শোনানো হয় আল্লাহর বাণীর ব্যাখ্যা দেওয়া হয় আল্লাহর কথা শোনানো হয় তখন ইমানি শক্তিতে তেজদীপ্ত হয়ে ওঠে ইমানি শক্তিতে বলিয়ান হয়ে ওঠেও ওঠে ওই ব্যক্তি আসুন আমরা প্রত্যেকে চেষ্টা করি নিজটি মানকে সুন্দর করি ইমানি শক্তিতে তেজদীপ্ত হই আত্মাকে পরিশুদ্ধ করি নিজের মধ্যে যত কুরিপু আছে দূর করার চেষ্টা করি দুনিয়ার কোনো প্রাচুর্যের জন্য নয় দুনিয়ার কোনো স্বার্থের জন্য নয় আজকের এই আলোচনা শুনলাম কিন্তু এই মুহূর্ত আমার জন্য কতক্ষণ পৃথিবীতে অপেক্ষা করবে প্রতিটি মুহূর্তেই আমি পরকালার দিক পরকালের দিকে চলে যাচ্ছি আমার এক একটা কদম যতই সামনে যাচ্ছে আমার আয়ুও কিন্তু কমে যাচ্ছে আয়ু বাড়ছে না অথচ আমার আশা কত বেশি কিন্তু আশা কিন্তু সব নিরাশায় পরিণত হবে আমাকে চলে যেতেই হবে আমরা চলে যাব কিন্তু আল্লাহ তালার কাছে প্রার্থনা করি আল্লাহ আমাকে যখন তুমি দুনিয়া থেকে উঠিয়ে নিয়ে যাবে আমি যখন মাটিতে লুটিয়ে পড়ব আমার মুখ থেকে যেন জারি হয়ে যায় লা লাহ ইহ মুহাম্মদুর রসুল্লাহ আল্লাহ এই ক্যালিমেতে ইয়েবা এই ক্যালিমেতে তহিত এটা যেন আমার زكر هاي شش كلمة هاي شيء أبسطها جنامي تمار شومي بيه أوبوني تمار كشيء إتى يا مار كايمون واقعي بناءه شتى اللهم آمين ثم آمين بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم أستغفر الله لي ولكم ولسائر المسلمين والسلام عليكم ورحمة الله تعالى وبركاته